guys, Saqib here and welcome to my channel. Guys, Lightroom আর photo editing application থাকছে না। কি কও? এখন থেকে আপনি video editing করতে পারবেন। Oh my god! Wow! আমরা Lightroom application দিয়ে best photo কিন্তু editing করতে পারতাম এবং best একটা photo editing application। তো same to same আপনি photo-র মতোই video-টাকেও editing করতে পারবেন। Finally guys, নতুন update চলে এসেছে Lightroom application এ 7.4.1। তো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এই নতুন ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটিতে কালার এডিটিং করা হয়েছে Lightroom application দিয়ে। তো আপনি যদি এডিট না করেন তাহলে দেখতে পাচ্ছেন, আর যদি এডিটিং করেনি তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। তো খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখন থেকে এডিটিং করতে পারবেন, এটার অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো কিভাবে আপনি এডিটিং করবেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, Lightroom এর নিউ ভার্সন অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এই নিউ ভার্সন অ্যাপ্লিকেশনটা যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, ওখানে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাদেরকে ফটো বা ভিডিও ইনপুট করতে হবে। আপনি যদি ফটো এডিট করতে চান তাহলে ফটো ইনপুট করবেন, আর যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে ভিডিও ইনপুট করবেন। তো ইনপুট করার জন্য আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিওটা ইনপুট করে নেবেন, যে ভিডিওটা আপনি এডিটিং করতে চান। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ইনপুট করে নিচ্ছি। তো ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে ইনপুট করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা ইনপুট হয়ে গেছে। এরপর আপনাদেরকে অল ফটোজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যে ফটো বা ভিডিওগুলো ইনপুট করেছেন এখানে কিন্তু সবগুলো শো করবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আগের থেকে ইনপুট করে রেখেছি। আমি যে কোনো একটা ভিডিও দেখতে পাচ্ছেন ওপেন করলাম, তো আমি এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লে অপশান রয়েছে, প্রথমে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে ক্রপ, এই ক্রপ অপশানে ক্লিক করে আপনি টাইম লাইনটা কাট করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। দেন আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে কালার পেয়ে যাবেন, আপনি প্রোফাইল কালারটা কী রাখতে চান সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন আমি এখান থেকে কাট করছি, কাট করার পর এখানে লাইট অপশানে চলে আসবেন। তো আপনি যেমনভাবে ফটো এডিট করতেন সেই রকম সেম প্রসেস আপনি ভিডিওটাকেও এডিটিং করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিচ্ছি, হাইলাইটটা কমিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, প্রত্যেকটা টুলস কিন্তু কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন আমি এই অপশানটিতে চলে আসছি, এখানে আসার পর এখান থেকে ওগুলো চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা হালকা কমিয়ে দিলাম। দেন আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে, এই অপশানটিতে ক্লিক করার পর এইখান থেকেও কিন্তু প্রত্যেকটা টুলস কাজ করছে। তো এরকমভাবে আপনি কিন্তু ভিডিওটাকে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি, এই টুলসগুলো দরকার নেই আমার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক করলাম। দেন এখান থেকে আপনাকে ডানে ক্লিক করতে হবে, ডান অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আরও একটা অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানগুলোও কিন্তু কাজ করছে। তো ফেসের যে কালারটা রয়েছে ওটা আমি প্রথমে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে কমিয়ে দিচ্ছি আর এটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তাহলে আমি এখান থেকে রেডটা বাড়ানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে রেড কালারটা বেড়ে যাচ্ছে। এরপর আপনি গ্রিনে চলে আসছি, গ্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন গ্রিন কালারটাকে এরকমভাবে গ্রিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রিনটা দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন, প্রত্যেকটা টুলস কিন্তু কাজ করছে। যেমনভাবে আপনি ফটো এডিটিং করতে পারতেন সেম প্রসেস আপনি কিন্তু ভিডিওটাকেও এডিটিং করতে পারবেন। দেন আমি এখান থেকে ডানে ক্লিক করছি, ক্লিক করার পর আপনাদেরকে এই অপশানেতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি এই যে এটাকে কমিয়ে দিতে পারবেন, সিনেমাটিক লুক লাগবে। তারপর এখানে ফিদার অপশান রয়েছে, ফিদারটাকেও বাড়িয়ে নিতে পারেন। এরকমভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা এডিট করলাম, আপনি ভালোভাবে এডিটিং করবেন। দেখতে পাচ্ছেন বিফোর আফটার, তো এরকমভাবে আপনাদেরকে কিন্তু এডিটিংটা করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য সেম প্রসেস আপনাকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে, দেন সেভ টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এরপর দেখিয়ে দিচ্ছি প্রিসেট কাজ করছে কিনা। আপনি প্রিসেট দিয়েও কিন্তু ভিডিওটাকে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা এডিট করলাম সেটাকে আমি ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাক করার পর আমি যে কোনো একটা প্রিসেট আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর এখান থেকে আমি একটা প্রিসেট ইনপুট করে রেখেছি, এটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট অপশান রয়েছে, থ্রি ডট অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদেরকে কপি সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলে এই সেটিংটা কপি হয়ে যাবে। দেন আপনাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি যে ভিডিওটাতে এই প্রিসেটটা দিতে চান সেই ভিডিওটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে উপরে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে পেস্ট সেটিংসে ক্লিক করে দেবেন, তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু পেস্ট হয়ে গেল। আমি প্লে করে দেখাচ্ছি, এটা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন। এরকমভাবে কিন্তু এডিটিংটা করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও। তো এখান থেকে ওই কালারটাই আমি এখান থেকে পেস্ট করবো। তো এখানে থ্রি ডট অপশানে ক্লিক করছি, দেন এখানে পেস্ট সেটিংসে ক্লিক করব, তারপর ওকে অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু আপনি ভিডিওটাকেও এডিটিং করতে পারবেন প্রিসেটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেগেছে এই আপডেটটা আমাকে। তো আপনাদেরকে এই আপডেটটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকবেন, বাই।